ভোটের আগেই সিএ নির্বাচনী আচরণবিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার খবরে জল্পনা তুঙ্গে, মোদী সরকারকে পাল্টা তোপ তৃণমূল কংগ্রেসের। ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা সকলেই জানেন, 2019-এ সংসদে পাশ হয় সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং 2019-এর পর 2024 এই 5 বছরে কিন্তু সিএ বিধি বলবৎ করা হয়নি, এবং 2024-এর ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবং তারপরেই সংবাদ মাধ্যমে আসে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরাজ্যে সফরের আগে অর্থাৎ মার্চের গোড়াতেই সিএ এর ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই তাই ভোটের আগেই সিএ ঘোষণা যদি হয়, সেই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই ভোটের আগেই সিএ নিয়ে যে রাজনৈতিক জল্পনা, সেই বিষয়ে কি প্রতিক্রিয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের? দেখো, একটি সংবাদপত্রের টুইটের পর থেকে কিন্তু জল্পনা শুরু হয়েছে যে নির্বাচনী আচরণবিধি চালু হবার আগেই রাজ্যে সিএ চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা অক্ষরে অক্ষরে মান্যতা দেবে তৃণমূল কংগ্রেস, কারণ এ রাজ্যে কোনো মতে সিএ বা এনআরসি কোনো মতে চালু করতে দেবেন না, কারণ এ রাজ্যে যারা দীর্ঘদিন ধরে বাস করেন, তারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করেন, ভোট দেন, এবং তারা এ রাজ্যের নাগরিক, তাদের নতুন করে পরিচয় করার কোনো দরকার নেই বা নতুন কোনো পরিচয়পত্রের দরকার নেই। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং বিরোধিতা করা হয়েছে। যেভাবে উল্টো পথ ধরে সিএ বা এনআরসি চালু করার প্রক্রিয়া চলছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন, তা নিয়ে কিন্তু তারা আগামী দিনে রাজনৈতিক আন্দোলন করবেন। এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার তারা এ নিয়ে সোচ্চার হয়েছেন, এবং সিএ নিয়ে রাজ্যের বিধানসভাতে তারা একটি প্রস্তাব এনেছিলেন। অর্থাৎ সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের দাবি যে এনআরসি বা সিএ এরাজ্যে কোনো প্রয়োজন নেই, কারণ স্বাধীনতার পর থেকে যারা এরাজ্যে থাকেন এবং তারা এরাজ্যের নাগরিক এবং ভোটাধিকার প্রয়োগ করেন, তার ফলেই দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব নির্বাচিত হয়। অর্থাৎ সিএ এর বিরোধিতা তারা আগামী দিনেও করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে এই যেভাবে সিএ বা এনআরসি চালু করার প্রক্রিয়া চলছে বিভিন্ন রাজ্যে। একবারই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, শোনাব। ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই, ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কার্যকর করতে চায়। এটা ভয়ঙ্কর খেলা। রুটি কাপড়া আর মাকান দিতে পারছেন না দেশের মানুষ, আর্থিক বোঝা তাদের উপর, দেশের অর্থনীতি বিপর্যস্ত, সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা, প্রতিহিংসার রাজনীতি করা, এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। এ বিষয়ে কি বলেছেন শান্তনু সেন, আমরা শোনাব। সামগ্রিকভাবে সিএ নিয়ে যারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে এবং এই নির্বাচনের আগে আবার ক্ষুরোর কলের মতো সিএ নিয়ে আসছে, এবং আমরা দেখলাম তার একটা অঙ্গ হিসাবে হঠাৎ করে বাংলায় মথুয়া সিডুলকা সিডুল ট্রাইব সম্প্রদায়ের বেশ কিছু মানুষের হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় প্রথম দিন থেকে বলে এসছেন, যেটা আজও আমরা একই কথা বলছি, যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক, নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব।
এ বিষয়ে কি বলেছেন দিলীপ ঘোষ আমরা শোনাব। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময় সিএ লাগু হবে, তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন, তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে।